আমরা অনেক সময় দেখি অনেক বাচ্চাকে জিনে আক্রমণ করে, অনেক বাচ্চাকে জিনে ধরে, তখন তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন হয়ে যায়, তখন সে নিজের থেকে কিছু বলে না, তখন ওই জিন থেকে সে অনেক কিছু বলে থাকে। আমরা ছাত্র জামানায় দেখেছি বেশি সময় দেখা যায় হ্যাসকানার ছাত্রদেরকে এই জিনগুলা বেশি ধরত। তো ওই ছাত্রকে যখন জিনে ধরে তখন তার সাথে ছোট বাচ্চা দেখা যায় দশ বছর বা আট বছরের সন্তান, কিন্তু তার সাথে দেখা যায় শক্তিতে কুলে উঠে পারা যায় না, কারণ জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক শক্তি দান করেছেন। তো আজকে আমরা জানবো এই জিন কেন ধরে। জিন একটা জাতি, সেটা দুনিয়াতে আছে আল্লাহ পাকের সৃষ্টি। মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ পাকই সৃষ্টি করেছেন। তাহলে জিন জাতির অস্তিত্বের প্রমাণ রয়েছে কোরআনে কারিম থেকে আমরা জেনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার গোলামী করার জন্য, আমার উপাসনা করার জন্য। তাহলে জিন এবং মানুষ এই দুই জাতির অস্তিত্বই দুনিয়াতে আছে। তবে মানুষ এটা দৃশ্যমান, যেটা আমরা দেখতে পাই, আর জিন জাতি অদৃশ্যমান, আমরা তাদেরকে দেখতে পাই না। কেয়ামতের ময়দানে পরকালের অবস্থা এমন হবে, এই দুনিয়াতে যেমন জিন জাতি অদৃশ্য, পরকালেও আমরা অদৃশ্য থাকবো, জিন জাতি আমাদেরকে দেখতে পারবে না। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শক্তি দেওয়ার কারণে অনেক জিনেরা এই শক্তির অপব্যবহার করে থাকে। অনেক সময় দেখা যায় অনেক যুবতী অনেক তরুণী মেয়েদেরকে এই জিনে আক্রমণ করে। তাহলে আজকে কেন জিনে আক্রমণ করে এই জিনিসগুলো আমরা জানবো এবং তার থেকে আমরা বেঁচে থাকব। তাহলেই এই জিনের আক্রমণ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। প্রিয় ভাইরা আমার, জিন জাতির ভিতরে মানুষের ভিতরে যেমন ভালো আছে খারাপও আছে, ঠিক তেমনি জিন জাতির ভিতরে ভালো আছে খারাপও আছে। কারণ মানুষের ভিতরে যেমন পরহেজগার মুত্তাকি আছে, জিনদের ভিতরে পরহেজগার মুত্তাকি আছে। মানুষের ভিতরে যেমন আলেম আছে, জিনদের ভিতরে আলেম আছে। মানুষের ভিতরে মুহাদ্দিস আছে, জিনদের ভিতরে মুহাদ্দিস আছে। মানুষের ভিতরে যেমন শেখুল হাদিস আছে, জিনদের ভিতরে শেখুল হাদিস আছে। তাহলে জিনদের ভিতরে যারা খারাপ তারাই মানুষকে আক্রমণ করে। তিনটা কারণে জিন জাতি মানুষদের উপরে আক্রমণ করে বা জিন জাতি মানুষের উপরে আসর করে থাকে। এক নাম্বার হলো, আমরা যদি বেশিরভাগ সময় নাপাক থাকি, অনেক সময় দেখা যায় আমরা নাপাক থেকে থাকি, অথবা স্বামী স্ত্রী দেখা যায় মিলন হয়েছে, আমরা অনেক সময় দেখা যায় সারা রাত্রি নাপাক অবস্থা থাকি। এই নাপাক অবস্থা থাকার দ্বারাতে এই দুষ্ট প্রকৃতির জিনে আমাদেরকে আক্রমণ করে থাকে। দুই নম্বর হল, অনেক গর্তে দেখা যায় আমরা প্রস্রাব করে থাকি, গ্রামের লোকেরা বেশি ভাই এই কাজ করে থাকে। গ্রাম অঞ্চলে আমরা যারা আছি দেখা যায় রাস্তার ছাইডে, রাস্তার মোড়ে বা ক্ষেতের লাইলে আমরা বসে প্রস্রাব করে দিলাম। লক্ষ্য করতে হবে সেখানে কোনো গর্ত আছে কিনা, যদি সেখানে গর্ত আছে, অনেক সময় জিন জাতি অনেক আকৃতি ধারণ করে, সাপের আকৃতি ধারণ করে বা কোনো কীট পতঙ্গের আকৃতি ধারণ করে সেখানে বিচরণ করে থাকে, আর তখন তার শরীরে আমি প্রস্রাব করে দিলাম, এই কারণে সে আমাকে আক্রমণ করে বসে। তিন নম্বর হল, অনেক সময় দেখা যায় অনেক বাচ্চাদেরকে বা অনেক মেয়েদেরকে জিন জাতি পছন্দ করে বা অনেক ছেলেদেরকে পছন্দ করে, পছন্দ করার কারণে তাকে ধরে ফেলে। এজন্য যদি এমন অবস্থা হয় কোনো সন্তানদেরকে, কোনো মেয়েকে, কোনো ছেলেকে যদি জিন জাতি দুষ্ট কোনো জিন আক্রমণ করে, দুষ্ট কোনো জিন জাতি তাকে ধরে ফেলে, তখন আমাদের জন্য করণীয় হলো কোরআনে কারিমের কিছু সূরা আছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোর আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন, বিশ্বনবী সেগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যখনই কোনো কাউকে জিন আক্রমণ করে, দুষ্ট কোনো জিন অথবা যে কোনো জিন আক্রমণ করে, কোরআনে কারিমে সূরে ফালাক পড়বো, সূরে নাস পড়বো, পড়ে তার থেকে ফু দিব তাকে, অথবা আমরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা চারকুল পড়বো, কুলিয়াই হল কাফিরুন পড়বো, সূরা ফালাক পড়বো, সূরা নাস পড়বো, কুল হুয়াল্লাহ পড়বো, এই আমলটা করবো, অথবা আমরা আয়াতুল কুরসিটা পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে বুকে ফু দিব। সে আয়াতুল কুরসিটা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পরে বুকে যদি আমরা ফু দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিনের আক্রমণ থেকে হেফাজত করবেন।
শত্রু শত্রুর থেকে হেফাজত করবেন, দুষ্ট মানুষের দুষ্টামি থেকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে আমার হেফাজত করবেন, আমাকে কেউ আক্রমণ করতে পারবে না, আমাকে কোনো দুষ্ট জিন আক্রমণ করতে পারবে না, কোনো দুষ্ট ব্যক্তি তদবীরের মাধ্যমে নাজেজ কোনো কাজের মাধ্যমে আমার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। বিশ্বনবীকে যখন ক্ষতি করা হয়েছিল, বিশ্বনবীকে যখন বান করা হয়েছিল, জাদু করা হয়েছিল, তখন ফালাক এবং নাস পরে ফু দেওয়ার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সুস্থতা নিয়ামত নসিব করেছিলেন। তাহলে কোন শত্রু আক্রমণ থেকে, জিনের আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা সকাল সন্ধ্যা এই আমলটা করব, অথবা পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমলটা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিনের আক্রমণ থেকে হেফাজত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুষ্ট প্রকৃতির জিন থেকে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।